Welcome to another episode of Hungry Foodies. আজ আমরা এসে পড়েছি মিরপুরে অবস্থিত দ্য প্রিমিয়াম লাউঞ্জে। বুকিংকৃত টেবিলের লিস্ট এখানে দেওয়া আছে। এখানে সর্বমোট রাইস আছে চার ধরনের, ফ্রাইড রাইস, চিকেন দাম বিরিয়ানি, প্লেন পোলাও এবং স্টিম রাইস, চাউমিন, পাস্তা, সাতাই ভেজিটেবল, থাই ভেজিটেবল, মাসালা চিকেন, সিজলিং স্পাইসি চিকেন, চিকেন উইথ বেসিল লিফ, বাটার নান, থাই ফ্রাইড চিকেন, চিকেন তান্দুরি কাবাব, চিকেন হায়দ্রাবাদি কাবাব, বিফ মাসালা, সিচুয়ান ফিশ, ভেজিটেবল কোফতা, কলিজা ভুনা, ডাল বাটার ফ্রাই, ডাল গোস্ত। স্টার্টারের জন্য আছে আন্থন, স্প্রিং রোল, থাই থিক স্যুপ এবং কর্ন স্যুপ। এখানে আমরা দেখতে পাচ্ছি ভর্তা এবং সালাদ আইটেমগুলো। ডেজার্ট আইটেমগুলি এখানে দেয়া আছে। স্টার্টারে আমি নিয়ে নিচ্ছি থাই থিক স্যুপ, আন্থন এবং স্প্রিং রোল। আমি কর্ন স্যুপটি ট্রাই করিনি, কিন্তু আমার ফ্রেন্ডরা এটি ট্রাই করেছে। আন্থন এবং স্প্রিং রোল দুইটি আমার কাছে ভালো লেগেছে। এই দুইটিকে দেওয়া যায় 10/8। থাই থিক স্যুপ আমার কাছে কিছুটা অ্যাভারেজ মনে হয়েছে, মিটের পরিমাণ কিছুটা কম মনে হয়েছে, একে দেওয়া যায় 10/7। কর্ন স্যুপকে দেওয়া যায় 10/8। মেইন কোর্সে আমরা মোটামুটি 15টির উপরে ডিশ ট্রাই করেছি। রাইস ট্রাই করেছি দুই ধরনের, বিরিয়ানি এবং ফ্রাইড রাইস, এবং দুটার টেস্টই আপ টু দ্য মার্ক ছিল। মেইন কোর্সের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে বিবিকিউ চিকেন এবং পাস্তা, দুটোকেই দেওয়া যায় 10/9। এছাড়াও আমাদের কাছে সিজলিং স্পাইসি চিকেন, চিকেন ভর্তা, বাটার নান, চাউমিন, চিকেন বেসিল ফ্রাই, চিকেন তান্দুরি, বিফ মশালা, সবগুলি আপ টু দ্য মার্ক মনে হয়েছে। হরিয়ালি কাবাব, চিকেন মশালা,
এবং চিকেন তান্দুরি এ তিনটি মোটামুটি অ্যাভারেজ ছিল। তবে ভেজিটেবল কোপ্তাটি ছিল বেলো দ্য অ্যাভারেজ এবং চিকেন ফ্রাইটিও তেমন একটা ভালো ছিল না, ইট ইজ নট ওয়েল কুপটেড। অল ইন অল মেইন কোর্সের জন্য আমরা একে দিতে পারি 10/8। ডেজার্টে আমরা ট্রাই করেছি শাহি টুকরা, প্রোটিন এবং সুইটস। সবগুলির টেস্টই আপ টু দ্য মার্ক ছিল। অল ইন অল ডেজার্টের জন্য আমরা একে দিতে পারি 10/9। তাদের ইন্টেরিয়র ডিজাইন ছিল মাইন্ড ব্লোয়িং, একে দেওয়া যায় 10/9। সার্ভিস এবং বিহেভিয়ারের জন্য তাদেরকে দেওয়া যায় 10/10। সো ওভারঅল আমরা একে দিতে পারি 10/8। এই প্লেসটি আপনার অবশ্যই ভালো লাগবে এবং এই বাজেটে এই প্লেসটি 100% রিকমেন্ডেড। তো আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ এভরিওয়ান।